বাংলায় বিজেপিতেই শাসন ভিত্তিহীন। ভোট ময়দানে বিজেপি সভাপতি অমিত শাহর অঙ্ককে এভাবেই উড়িয়ে দিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায়। নিউজ এইটিন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানালেন, আদভানি যোশীদের মতোই মোদীর বিজেপিতে আজ তিনি খরচের খাতায়। বয়সের দোহাই দিয়ে এবারে লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যে আমাকে সিট না দেওয়া বা প্রার্থী না করার জন্যে শীর্ষ নেতৃত্ব খানিকটা দায়ী, আর তারা যদি ভেবে থাকেন যে আমাকে ছাড়া ইলেকশন লড়বেন তারা সাকসেসফুলি, তাহলে আমার মনে হয় সেটা তারা ভুল করছেন। পাগলাচণ্ডী সেতুর উপর থেকে এখনো দেখা যায় কৃষ্ণনগরের মুখুজ্জেদের বাড়ির উচ্চতাকে। শরীরে বয়সের থাবা, তার থেকেও বেশি ভারী মন। ১৩ বছর আগে তার হাতেই প্রথম পদ্ম ফুটেছিল কৃষ্ণনগরে। ১৩ বছর পর বদলে যাওয়া বিজেপিতে তিনি এখন ব্রাত্য, ঠিক যেমন গান্ধীনগরে লালকৃষ্ণ আদভানি আর কানপুরে মুরলী মনোহর যোশী। যে কোনো কারণেই হোক না কেন, তারা ভাবেন যে এরা খরচার খাতায় লিখে দেওয়া উচিত এদের নাম, সুতরাং তারা তাদের বিবেচনায় যদি ভেবে থাকেন যে ওদের প্রার্থী করার কোনো মানে হয় না, তাহলে সেই হিসেবেই তারা করেছেন। বেশ কয়েক বছর হয়ে গেল কৃষ্ণনগর বিজেপির অধরা। হারা আসন ফেরাতে বাজি নতুন মুখ প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে, প্রার্থী তার স্নেহধন্য। তবুও কোথাও যেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের প্রতি বেশি আস্থাশীল সত্যব্রত মুখোপাধ্যায়। নির্বাচনের আগে থেকেই বিজেপি সভাপতি অমিত শাহ লাগাতার দাবি করছেন রাজ্যে এবার ২৩টি আসনে জয় পাবে বিজেপি। সেই অঙ্ক ভুল বলে দাবি জুলুবাবুর। কিছুটা পাবে, হয়তো জিরোর জায়গায় ৫টা হতে পারে, ১০টা হতে পারে, কিন্তু ওই যে ২৩টা সেটা আমি বিশ্বাস করি না। তবে একক বিরাটভাবে যে একেবারে ইয়ে পাবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে তা নয়। রাজ্য বিজেপির এই প্রবীণ নেতার মতে রাজ্যে যে ২৩টি আসনের দাবি জানাচ্ছেন অমিত শাহ তার কোনো ভিত্তিই নেই। ক্যামেরায় হিমাদ্রি দাসের সঙ্গে অরূপ দত্ত, নিউজ ১৮ বাংলা, কৃষ্ণনগর। আর এরই মধ্যে দ্বিতীয় দফায় রাজ্যে আরও ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭৫% বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। আগেই ১০৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগের সিদ্ধান্ত, দ্বিতীয় দফায় ২৫ কোম্পানি ভিন রাজ্যের পুলিশ। দ্বিতীয় দফা নির্বাচনের আগে আরও ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলো রাজ্যে, ৭৫% বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। আগেই ১০৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং দ্বিতীয় দফায় ২৫ কোম্পানি ভিন রাজ্যের পুলিশও থাকছে।